ডাক্তার আসছে, নার্স আসছে, রয়ে এসে আবার ওনাকে নিয়ে গেলেন গত সোমবার দিন, গত সপ্তাহের সোমবার দিন নিয়ে গেলেন ওখানে। যে দুদিন দুদিন মানে এক সপ্তাহের মতো ওখানে লাইফ সাপোর্টে ছিল বা অন্যান্য প্রক্রিয়া দিন ছিলেন, চিকিৎসাই করছে, কারণ এখানে ওদের চিকিৎসা তো মান ভালো, সব কিছুতেই ভালো। সুতরাং ওরা দীর্ঘদিন রাখা, বেশ কিছুদিন রাখছিলেন, রাখার পরে আজকে দিন দুপুর দেড়টা দুটার দিকে ওটা লাইফ সাপোর্ট টাপোর্ট খুলে দিলেন যে তোমরা হয়তো তাকে দেশে নিয়ে যেতে পারো। এই ডিক্লারেশনে ওরা সাথে তার মেয়ে একজন আছে মেঘলা, নুসরাত হুমায়রা, ডাক্তার নুসরাত হুমায়রা মেঘলা, ও সিডনি ইউনিভার্সিটির টিচার, ছোটোই বয়সে ছোটো, তারপরে ও পিএইচডি করার পরে ওখানেই ডাক্তার। ওই এই কিছুক্ষণ আগে এটা বললো যে আমার আব্বা এখনও মৃত্যুবরণ করেন নাই, এখনও লাইফ আসে, কিন্তু হয়তো আজকে এই রাতটা শেষ রাত হতে পারে, কিন্তু উনি স্টিল এলায়। কিন্তু আজ আমরা দেখতেছি মিডিয়ায় বিভিন্ন জায়গায় দিয়ে দিছে উনি উনি মারা গেছেন, ইন্দ্রলীলায় হয়নি, এটা তো ঠিক হয়নি আমার মনে হয় আমাদের জন্য। যাই হোক এখন উনি আসছেন, আসেন এবং তার ছেলে একটাই মাত্র ছেলে, ও আমেরিকা থেকে আসছে, আগামীকাল যদি আল্লাহ বাঁচায় রাখেন তাহলে ফিরে নিয়ে আসবেন, আর মৃত্যুবরণ করলে তো নিয়ে আসবেন, হয়তো ডে আফটার টুমোর, আগামীকালও হবে না, তার পরশু দিন সম্ভাবনা আছে তাকে ফিরে নেওয়া।